নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। 1952 থেকে আমাদের দেশে নির্বাচন হচ্ছে। স্বীকৃত জাতীয় দল, স্বীকৃত রাজ্যের দল, অন্যান্য রাজনৈতিক দলের গিনতি প্রায় হাজার খানেক। এদের বহু দল উবে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। একসময় যে দল রাজ্যের ক্ষমতায় ছিল তারা আর নেই। ধরুন স্বতন্ত্র পার্টি চতুর্থ লোকসভায় মানে 67 নির্বাচনে 44 আসন পেয়েছিল, এখন আর নেই। জনসং শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৈরি হয়, সে দল আর নেই। সারা দেশের রাজনৈতিক আলোচনাতে এই দল ছিল, কিন্তু তেমন নির্বাচনী সাফল্য জোটেনি। 2022 নির্বাচন কমিশন 111 এরকম দলকে তালিকা থেকেই মুছে ফেলার নির্দেশ দিয়েছিল, যাদের বাস্তবে আর কোনো অস্তিত্বই ছিল না। ভারতের জাতীয় কংগ্রেস বহুবার ভেঙেছে, ঠিক এই মুহূর্তে দেশে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৈরি হওয়া একগুচ্ছ রাজনৈতিক দল আছে। রাজ্যের ক্ষমতায় আছে YSR কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টিও বহুবার ভেঙেছে, এতবার ভেঙেছে যে তার হিসেব রাখাও কঠিন। এবং এইসব রাজনৈতিক দলগুলোর 99% নির্বাচনে লড়েছে, জিতেছে, হেরেছে। কিন্তু কোনো দল কখনো নির্বাচনের আগে তাদের দলের মধ্যেই কিছু নেতাদের দায়িত্ব দিয়ে বলেনি যে যান আপনারা বিরোধী দলের নেতাদের ভাঙিয়ে আনুন। আরও অনেক রেকর্ডের মতোই এও এক বিরাট চমকপ্রদ ব্যাপার। 2024 আগে বিজেপি দলের এক বড় অংশের নেতাদের বসিয়ে আলোচনা করেছে, একটা টিম তৈরি হয়েছে বিরোধী দলনেতাদের ভাঙিয়ে আনা। না, কেবল পশ্চিমবঙ্গেই নয়, লোকসভায় নিশ্চিতভাবে জিতবে, নিজের দমেই জিতবে এমন নেতাদের লিস্ট তৈরি করা হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসা হচ্ছে, অন্তত পরিকল্পনা করা হচ্ছে। ভাবা যায়, যে দলই করুক না কেন, তার আদর্শ যাই হোক না কেন, সে এর আগে মোদী শাহ, RSS, বিজেপি নিয়ে যাই বলে থাকুক না কেন, সে যদি বিজেপির টিকিটে লড়তে রাজি থাকে তাহলে তাকে ভাঙিয়ে আনো। এটা দেশের শাসক দল, যারা আগামী 50 দেশের শাসন ক্ষমতায় থাকবেন এরকম দাবি করেন, সেই দলের সিদ্ধান্ত। সেটাই বিষয় আজকে। তৃণমূল কি আবার ভাঙবে? বাংলায় লোকসভার মোট 42 আসনের মধ্যে 35 আসন টার্গেট করে আগামী ভোটে রাজ্য নেতৃত্বকে প্রস্তুত হতে বলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ কলকাতায় দলীয় জনসভায় দাঁড়িয়ে সেই টার্গেটের কথা ঘোষণা করে গিয়েছিলেন। ভোটের সাংগঠনিক প্রস্তুতির কথা মাথায় রেখে বুথ ভিত্তিক কমিটি করার পরিকল্পনা করেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। কিন্তু বুথ তো দূরে, মণ্ডল স্তরেও রাজ্যের সিংহভাগ জেলায় কমিটি করতে পারেনি বিজেপি। তাহলে কিসের ভরসায় 35 আসনের লক্ষ্যমাত্রা পূরণের স্বপ্ন দেখছে বদ্ধ শিবির? রাজ্য বিজেপির সাংগঠনিক বাস্তবতার নিরিখে এই প্রশ্ন জাগাটা স্বাভাবিক। যেমন স্বাভাবিক, এবারেও কি শাসক দল ভাঙানোর খেলায় ভরসা করছে বিজেপি? 2019 সালে অপ্রত্যাশিতভাবে বাম ও কংগ্রেসের একটা বড় অংশের ভোটের সৌজন্যে বিজেপি 18 আসন জিতেছিল। তাতেই উৎসাহিত হয়ে 2021 সালে রাজ্য বিধানসভা ভোটে অমিত শাহ 200 আসন পাওয়ার আগাম ঘোষণা করেছিলেন। ভোটের ফল প্রকাশের পর দেখা গেল 77 আসন টপকাতে পারল না বিজেপি। যদিও রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর বিজেপি তার সাংগঠনিক দুর্বলতার ঘাটতি মেটাতে ভরসা করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল ভাঙানোর ওপর, যে প্রয়াসে আংশিক সাফল্য মিলেছিল। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে জনা কয়েক তৃণমূলের বিধায়ককে দলে টেনে নিয়েছিল। তৃণমূলের অভিযোগ ছিল কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে এবং অর্থবল সহ নানাভাবে প্রলুব্ধ করে তৃণমূলে ভাঙন ধরাতে উদ্যোগী হয় বিজেপি। তাতেও অবশ্য ফলাফল শোচনীয় হয়েছিল, কিন্তু তা থেকেও শিক্ষা নেয়নি বিজেপি। এবারেও ভোট যত ঘনিয়ে আসছে ততই ইডি, আয়কর ও CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয় হয়ে পড়েছে। একের পর এক রাজ্য তৃণমূলের নেতা মন্ত্রীকে তদন্তের নামে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। 3 আগের সেই দল ভাঙানোর কৌশলেই ভরসা রাখতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। লোকসভায় 543 আসন, 100 এমন আসন আছে যাতে বিজেপি জিতবে না, কোনোভাবেই না। টাকার বন্যা বইয়ে, দাঙ্গা লাগিয়ে, যা ইচ্ছে করার করেও সেখানে জিতবে না। মুখোমুখি লড়াই কংগ্রেসের সঙ্গে 200 মতো আসনে, এই আসনে আর কেউ ফ্যাক্টর নয়। এখানে বীরভোগ্যা বসুন্ধরা, বিজেপি এখানে রাহুল দ্রাবিড় বা MS ধোনি। স্ট্রাইক রেট 90%, মানে কম বেশি 180 তো পাবেই। বাকি 243 আসনে অকংগ্রেসে দলের সঙ্গে বিজেপির লড়াই, এবং এখানেই সমস্যা, এগুলোতেই সমস্যা, লড়াই জোরদার। ওই সবকা সাথ সবকা বিশ্বাস, মন্দির ওহীঁ বনায়েঙ্গে, ঘুসকে মারেঙ্গে, লড়কে লেঙ্গে, উনকা সংখ্যা বড় রাহা হ্যায় গোছের হাজার বাওয়ালের পরেও এই 243-এ লড়াই জমজমাট।
2014-তে মোদির ফেভারে দারুণ হাওয়া ছিল, 2019-এ পুলওয়ামা, 2024-এ রাম মন্দির আছে, কিন্তু বিজেপিরই তেমন ভরসা নেই। দেখুন না, এই বাংলাতেই অমিত শাহ বলে গেলেন 35টা আসন চাই, শাহি টার্গেট। পরের দিন দিলীপ ঘোষ বললেন 25টার জন্য লড়ছি, টার্গেট 10টা কমে গেছে, সামনের 3 মাসে আরও কমবে, মানে ভরসা নেই। আর নেই বলেই দল ভাঙাও। সারা দেশে টিম তৈরি হয়েছে, এরাজ্যও হয়েছে, তারা লিস্ট তৈরি করেছেন, সেই লিস্ট ধরে ধরে অ্যাপ্রোচ করা হচ্ছে। সমস্যা দুটো। প্রথম হলো, তালিকাতে একদল এমন আছেন যারা নিজেদের জোরে একটা কাউন্সিলর নির্বাচনও জিতে আসতে পারবেন না, তারা জেতেন মমতার ভরসায়, এলাকাতে মমতার ছায়া। তৃণমূল কর্মীদের জান দিয়ে লড়ে যাওয়ার পরে তারা নায়কোচিত হাসি দিয়ে নির্বাচিত সাংসদদের সার্টিফিকেট হাতে নেন। তাদের কাউকে দেখার জন্য ভিড় হয় বটে, কিন্তু তারা জেতেন ওই মমতার জন্যই। ঘাসফুল চিহ্নটা চলে গেলে তারা নাথবতী অনাথবত হয়ে পড়ে থাকবেন। কাজেই তাদের কাছে অ্যাপ্রোচ করে কিচ্ছু হবে না। মমতা তৃণমূলের ভোটের ওপরে তাদের মুখ দেখে কিছু ভোট আসে, কিন্তু তা ল্যাজ, সবাই জানে। কুত্তা ল্যাজকে নাড়ায়, ল্যাজ কুকুরকে নাড়ায় না। অন্য তালিকাতে যারা আছেন তারা সেই জায়গা থেকে নির্বাচিত হন যেখানে কোথাও 28-30-32% সংখ্যালঘু ভোট আছে। সেখানকার সাংসদেরা জানেন ঘাসফুল চিহ্ন চলে গেলে দিল্লির টিকিট কাটা যাবে। তবুও এই লিস্টে কানাঘুষোতে 2-3 জনের নাম শোনা যাচ্ছে। তারা জিতবেন? না, জিতবেন না, কিন্তু নিঘাতে জেলে যাওয়া থেকে বেঁচে যাবেন, এটাই অঙ্ক। সে যাই হোক, রাজ্য বিজেপির নির্বাচনে জেতার জন্য আরও অনেক কিছু দলের সঙ্গে ভাঙানোর টিমও তৈরি হয়ে গেছে। প্রশ্ন হলো, আবার কি তৃণমূলের কিছু মাথা ভাঙিয়ে আনা যাবে? আবার কি এক আধটা শুভেন্দু অধিকারী পেতে পারে বিজেপি? এই প্রশ্নই করা হয়েছিল আমাদের দর্শকদের। শুনুন তারা কি উত্তর দিয়েছে। তৃণমূল দলের কেউ ভয় করে না, শুভেন্দুই ভয় করতো, শুভেন্দু যার জন্য বিজেপিতে চলে গেছে। আমরা মনে করি যে আমরা বিজেপির ওই ধমকানো চমকানো মনে করি না কিছু, আর মানুষ এটা খাবেও না, মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে, মানুষ খাবে না। ওই শুভেন্দুর মতো যারা ভয় করবে তারা চলে যাবে বিজেপি। বিজেপিতে তো যাওয়ার কোনো রকম প্রশ্ন নেই, কেউ একটা শুভেন্দু কেন, কেউ যাবে না। কিছু স্বার্থন্বেষী লোক থাকে যারা দল এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল করতে থাকে, এবং কিছু সুবিধা লোভের জন্যই গিয়েছিলেন শুভেন্দু অধিনী, সেরকম যেতে পারে। কিন্তু তৃণমূল যে পজিশনে আমাদের রাজ্যে এবং যেভাবে মানুষের পরিষেবা নিয়ে যেত, তারা কখনোই এখান থেকে ভালো নেতৃত্ব, ভালো নেতা কোনো সময় দল ছেড়ে অন্য দলে বা বিজেপিতে যাবে না। না না, এবারে তৃণমূলের যে সাংগঠনিক শক্তি আছে এবং যারা নিঃস্বার্থভাবে দল করে, তার একজন নেতাও অন্য কোনো দলে যাবে না, নিশ্চিত করে বলতে পারি এটা আমরা। শুভেন্দু তো স্বার্থপর লোক, আর অস্বাভাবিক কোনো ব্যাপার না, কারণ যেতেই পারে। তৃণমূলের যেভাবে ইডিসিবিআই নাড়া দিচ্ছে, তৃণমূলের লোকজন যেতেই পারে বিজেপিতে, এটা অস্বাভাবিক ব্যাপার না। পূর্ব মেদিনীপুর তথা বাংলায় এই যে শুভেন্দু নামটার সঙ্গে একটা কিন্তু মির্জাফর গদ্দার যুক্ত হয়ে আছে। আমি মনে করি বা আমরা যারা বুথ স্তরে তৃণমূল কংগ্রেস কর্মী আছি, যে দ্বিতীয় শুভেন্দু অধিকারী ভাঙিয়ে নেওয়ার মতো এই গদ্দার বেইমান মির্জাফর, এদের কোনো ক্ষমতা নেই। এই শুভেন্দুর মতো বড় নেতা এসে বিজেপিতে কোনো লাভ হয়নি, বরঞ্চ বিজেপির লসই হয়েছে। উত্তরবঙ্গে এরকম কোনো পেতে এরকম পাওয়ার সম্ভাবনা নেই ওদের, যে লোকসভায় যে 2019-এ যে হয়েছিল সেই ফলাফলটা এবার সেরকম একটা হবে না উত্তরবঙ্গের বুকে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে, কর্মী হিসেবে গ্রামে গঞ্জে লড়াই করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, একমাত্র আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি মানে যেটা আপনি যেটা বলছেন যে বিজেপি আমাদের তৃণমূলের মাথাটা ভাঙবে কি না, আমার উল্টোটা মনে হচ্ছে। কারণ অর্জুন সিং সিনেমাটা হিন্দি দিয়েছে, যেটা বলছে বড় বড় নেতারা যতই বলুন না কেন সব তৃণমূলে চলে আসবে এবং পশ্চিমবঙ্গ বিজেপি বলে কিছু থাকবে না। আমরা তো দেখছি যে বিজেপি দলটা যেন তেন প্রকারের ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে অন্য দল থেকে সদস্য ভাঙিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এই চক্রান্তগুলো চক্রান্তই, তা সেই কারণে আমার মনে হয় খুব একটা লাভ হবে না। এই রাজ্যে তৃণমূল রাজত্ব করছে আর বিজেপি আসবার জন্য একদম মরিয়া, এবং মরিয়া হলে তো হবে না, তাদের ভোটটা কোথায়? এখন তৃণমূল থেকে ভাঙাতে হবে। শুভেন্দু যেরকম মমতার এক নম্বর সৈনিক, তিনি আজকে বিজেপির এক নম্বর সৈনিক।
ওনারা চাইছেন যে তৃণমূল থেকে যদি কিছু ভাঙিয়ে নিতে পারেন এমএলএ এমপি তাহলে সাধারণ মানুষও কিছু ভেঙে আসবে। এতে বিজেপি আখের গোছানোর জন্য তৃণমূলকে না ভাঙিয়ে তো এদের কিছু করণীয় নেই। ব্যবসার গোডাউনে কিছু মাল জমা হয়ে থাকে, চৈত্র মাসে সেগুলো সেলে বিক্রি হয়, কারণ কিছু মানুষ আছে যে ভালো জিনিস কিনতে পারে না, সেই চৈত্র মাসে সেল জিনিস কিনে। তো তৃণমূলের গোডাউনে কিছু চৈত্র মাসের পচা মাল ছিল, সেগুলো বিধানসভার আগে চলে গেছে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে চারিদিক থেকে, নেতা মন্ত্রীগুলো যেভাবে এইগুলো আসছে এমনি চলে আসবে, ভাঙিয়ে আনতে যাবে কেন? আর ঘোড়া কেনা বেচা করা তো উচিতই না, তাহলে আর ভোট নেওয়ার কী মানে আছে? জনসাধারণ ভোট দিচ্ছে, তাদের কী মানে আছে, তাদের কী মূল্য রইল? দেখুন, কিছু নেতা তা নিজের স্বার্থে পিঠ বাঁচানোর স্বার্থে চলে যেতে পারে, তাতে আমার নেত্রী বা আমাদের যারা আমরা যারা সাধারণ মানুষ তারা নেত্রীকে ভুল বুঝব না বা নেত্রী থেকে আমরা সরে যাব না। যে শুভেন্দু অধিকারীর যে দাপট আছে সেই দাপট অনুযায়ী উনি আরও পাঁচজনকে নিয়ে আসার ক্ষমতা ওনার আছে। যে বেনজল এসে দলের জন্য যাতে ক্ষতি না করে সেটা আসতে পারে, ডাক্তার আসতে পারে, উকিল আসতে পারে, ভালো কর্মী আসতে পারে, ভালো সমাজসেবক আসতেই পারে, ব্যবসাদার আসতেই পারে, সবাই তো স্বাগত, দেখতে হবে সেটা সঠিক কিনা। সরকার তৃণমূলের আছে, আমরা এখন ভাবছি কী করা যায়, দেখব। কারণ বিজেপিতে ভোট দিয়ে তো আমার মনে হয় না কোনো লাভ হবে। আপনারা যেটা ভাবছেন সেরকম কোনো হওয়ার কোনো সম্ভাবনা জায়গা নেই, তাতে সমস্ত প্রান্তের মানুষই আমাদের দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ যাই থাকুক না কেন, নির্বাচনের আগে দেখতে পাবেন প্রত্যেকেই রাস্তায় নামছে দলকে সামনে রেখে এবং নরেন্দ্র মোদীকে সামনে রেখে। সামনে লোকসভা নির্বাচন আছে, আমরা একদম বুস্তর থেকে এই নির্বাচনকে পাখির চোখ করে লোকসভা নির্বাচনে লড়াই করব, আমাদের সব লড়াই করবার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মানে আমাদের পূর্ব মেদিনীপুরের গদ্দার, সে আমাদের দলকে চোর বলে কিন্তু আমরা মনে করি, তিনি পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিমবঙ্গে যা ডাকাতি করেছেন তাকে ডাকাতদের সরকার বলা হবে। ভারতের কেন, সারা বিশ্বের নির্বাচনের ইতিহাসে এমন নির্লজ্জ স্ট্র্যাটেজি এর আগে শোনা যায়নি। একটা রাজনৈতিক দলের এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চলেছে, হাতে রাম মন্দিরের মতো ইস্যু আছে, বিরোধী তেমন কোনো প্রতিদ্বন্দ্বী মুখও নেই, অথচ সেই দলের টার্গেট বিরোধী দলের নেতাদের জেলে পড়ো, বিরোধী দলের নেতাদের ভাঙিয়ে আনো। মহারাষ্ট্রের মিলিন দেওরা সেই তালিকাতেই নবতম সংযোজন। সেই টিম এখন এই বাংলার 42টা আসনের দিকে তাকিয়ে জল মাপছে, বা বলা যায় বহু উঁচু থেকেই শকুনের তীক্ষ্ণ নজর মাঠে চড়তে থাকা সেই ভেড়াদের ওপর যাদের ভয় দেখানো যায়, যাদের ভাঙানো যায়। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।